নেশাবিরতি অভিযানে হামলার মুখে ধর্মনগর পুলিশ, ব্রাউন সুগার সহ আটক পিতা পুত্র। নেশাবিরতি অভিযানে নেমে ড্রাগস কারবারিদের আটক করতে গিয়ে বাধার মুখে পড়তে হল খোদ পুলিশকে। এমন ঘটনায় এলাকায় বিভিন্ন মহলে নানা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ধর্মনগরস্থিত পশ্চিম চন্দ্রপুরের 2 নম্বর ওয়ার্ডে। উক্ত রাতে 9:30 নাগাদ গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর পুলিশের একটি দল এসপি কিরণ কুমারকে নেতৃত্বে স্থানীয় আব্দুল হাশিমের বাড়িতে অভিযান চালায়। উক্ত অভিযানে অভিযুক্তের বাড়ি থেকে 2 প্যাকেটে 24 গ্রাম ব্রাউন সুগার সহ প্রচুর পরিমাণে প্লাস্টিকের কৌটো, নগদ 35,000 টাকা এবং একটি দামি মোবাইল সেট উদ্ধার হয়। এতে আটক করা হয় বাড়ির মালিক আব্দুল হাশিম এবং তার ছেলে তাজউদ্দিনকে। এমন খবর ছড়িয়ে পড়তেই পুলিশের উপর আচমকা হামলা চালিয়ে ধৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় ধৃতদের সাঙ্গপাঙ্গরা। পরে অবশ্য পুলিশ রণংদেহী রূপ নিতেই কেটে পড়ে দুষ্কৃতীরা। বর্তমানে পুলিশের উপর হামলাকাণ্ডে জড়িতদের পাকড়াও করতে জোর অভিযান নেমেছে পুলিশ। রাত অনুমানিক 9:30টার সময় আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে ওয়েস্ট চন্দ্রপুর আব্দুল হাসিমের বাড়িতে কিছু নার্কোটিক ড্রাগস আছে। সেই সংবাদের ভিত্তিতে আমরা যাই সেখানে। সেখানে গিয়ে সেটা ওর বাড়ি আমরা সার্চ করি। তো সার্চ করার পর আমরা ওর বাড়ি থেকে 2 প্যাকেট সাসপেক্টেড টু বি হিরোইন, প্রায় 24 গ্রাম, হিউজ পরিমাণের প্লাস্টিক ভায়াল, 35,000 টাকা ওর বাড়ি থেকে আমরা উদ্ধার করি। তো আমরা রেডে যাওয়ার পর আমাদের মানে ইনভেস্টিগেটিং অফিসার বা যারা রেডে ছিলেন মানে এলাকাবাসী দ্বারা বাধাপ্রাপ্ত হয়। তো আমরা কিছু নামধাম পেয়েছি যারা সরকারি কাজে বাধা দিয়েছে। তো আমরা এই ব্যাপারে বাড়ির মালিক যার বাড়িতে আমরা নার্কোটিক ড্রাগস অর্থাৎ সাসপেক্টেড হিরোইন পেয়েছি, তার বাড়ির মালিক মোহাম্মদ আব্দুল হাসিম এবং তাজউদ্দিনকে আমরা ডিটেইন করেছি এবং আমরা একটা নির্দিষ্ট ধারায় মামলা নিচ্ছি। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।